তাহলে কি কয়লা গ্যাস আর তেল আমরা তুলবো না? এর কি কোনো বিকল্প আছে? পাল্টা প্রশ্ন হচ্ছে, কয়লা, তেল আর গ্যাস একটা সময় তো আর পৃথিবীতে থাকবে না। যেমন বাংলাদেশি এখন গ্যাসের মজুদ খুঁজে পাচ্ছে না, নতুন গ্যাসের মজুদ, তখন তাহলে বাংলাদেশ কি করবে? উত্তরটা হচ্ছে যে আমাদের কাছে রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানি রয়েছে, এবং নবায়নযোগ্য জ্বালানি অন্যান্য জ্বালানির তুলনায় অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশের একটা চ্যালেঞ্জের কথা বলা হয় যেটার প্যানেল স্থাপন করতে অনেক জায়গা লাগে, কিন্তু সেটারও বিকল্প আছে। আপনারা নিশ্চয়ই অনেকেই অ্যাপার্টমেন্টে থাকেন, থাকেন না? হাত তোলেন দেখি, কয়জন অ্যাপার্টমেন্টে থাকেন? একটু বড় করে হাত তুললে কি সমস্যা? আচ্ছা, দেখেন আপনাদের প্রত্যেকের অ্যাপার্টমেন্টের উপর একটা করে সোলার প্যানেল আছে, কিন্তু ওই সোলার প্যানেলগুলো কাজ করে না। যদি ওই সোলার প্যানেলগুলো কাজ করতো তাহলে 20 মিনিটের লোডশেডিং, আধা ঘন্টার লোডশেডিংয়ে আপনি চিন্তিত হয়ে পড়তেন না। সরকারকেও বিদেশ থেকে উচ্চ মূল্যে জ্বালা নিয়ে এনে আপনাকে সরবরাহ করতে হতো না। আমাদের দেশে সৌরবিদ্যুৎ এবং খানিকটা বায়ু বিদ্যুতের অনেক বড় সম্ভাবনা আছে, যেটা আমরা খতিয়ে দেখছি না। এখন এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবন চালানোর জন্য। এটা তারা ফরাসি শিল্প বিপ্লবের পর থেকে শুরু করেছে। এই জন্যই পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং আরও 6টা গ্যাসের পরিমাণ বেড়ে গেছে। যে 6টা গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ওরা পৃথিবী থেকে তাপটাকে বেরোতে দেয় না, ট্র্যাক করে রাখে, ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। এর জন্য 2050 সাল নাগাদ অনেক প্রাণ পৃথিবী থেকে, শুধু মানুষের প্রাণ না, জীববৈচিত্র্য হারিয়ে যাবে। এখন আমরাও তো সবাই ওদের মতনই হতে চাই, আমরা সবাই আমেরিকানদের মতো হতে চাই, ইউরোপিয়ানদের মতো হতে চাই, কেউ তো ভুটানের মতো হতে চাই না। আমরা আজকে এখন হয়তো এই কথাটা বলাটা ঠিক না, কিন্তু ধরেন যখন আমি এই রুমে ঢুকেছি বিকেল 4টাও তখন বাজেনি, তখন কিন্তু এই রুমটাতে এতগুলো বাতি এবং এতগুলো এসি চলছে। কিন্তু রুমের ডিজাইনটা যদি আমরা এমন করতাম যে এখানে এতগুলো বাতি বিকেলে দুপুরে চালাতে হতো না, সকালে আমাদের অন করতে হতো না, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারতাম। আমরা তা করি নাই, আমরা বাসায় একটা ফ্যান ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে, লাইট ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে, কিন্তু এই সম্পদগুলো কিন্তু নিঃশেষিত হয়ে যাওয়ার সম্পদ। আমাদেরকে আমাদের লাইফস্টাইল বা জীবন যেভাবে চালাচ্ছি সেটা বদলাতে হবে। সকলেরই যদি ঢাকায় একটা করে বাসা লাগে, তাহলে বলেন তো ঢাকার কতগুলো মানুষ আছে, সেই মানুষগুলোকে একটা করে এক টুকরা করে জমি দেওয়ার সামর্থ্য ঢাকার আছে? যদি বলেন জমি না, আমরা উপর দিকে উঠব, তাহলে এতগুলো ফ্ল্যাটের মানুষকে পানি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূগর্ভস্থ পানি আছে? আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আমরা উন্নত করতাম, তাহলে সাভার থেকে, কেরানীগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে এসে অফিস করে আমরা চলে যেতে পারতাম। আপনি বিলেতে গেলে দেখবেন লন্ডনে মানুষ, লন্ডনে অনেকেই থাকে না, আশেপাশের শহর থেকে এসে চলে যায়। কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় ঢাকায় একটা ফ্ল্যাট কিনো, ঢাকায় একটা প্লট কিনো। এই যে জীবন দর্শন, পরিবেশের জন্য প্রকৃতির প্রতি ন্যায় বিচার করতে হলে এই জীবন দর্শনটা আমাদেরকে আসলেই বদলাতে হবে।